তো হে ইয়াল হোয়াটস আপ গাইস, কেমন আছেন সবাই? তো আজকে একটা নতুন ভিডিও ছিলাম, তো আজকে ভিডিওতে দেখাবো কীভাবে মারসুস রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং কি মারসুস রাউটার বেসিক কনফিগার কীভাবে করতে হয়। তো গাইস আমরা কিন্তু এই বিষয়ে অনেক কথা বলবো, তো আমরা গাইস বেশি দেরি না করে ভিডিওটা শুরু করতেছি। তো গাইস তার আগে আমরা কিছু কথা বলে নিতে চাই, কারণ কি এই মারসুস রাউটারের এই যে বেসিক কনফিগার এটা কিন্তু কোনো ইউটিউবার আজ পর্যন্ত আপনাকে শেয়ার করে নাই, তো আমি কিন্তু এই বিষয়টা নিয়ে শেয়ার করতেছি। তো গাইস তার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে কিন্তু অবশ্যই বলে দেবেন, কারণ কি আমি এইরকমই কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে। তো গাইস আমরা কিন্তু মারসুস রাউটারটা লগ ইন করবো। তো মারসুস রাউটারে লগ ইন করার জন্য আমাদের যে কোডটা প্রয়োজন পড়বে 192.168.0.1, এই কোডটা যদি না হয় গাইস তাহলে আপনারা কী করবেন, এইখানে 192.168.1.1 তো এই কোডটা কিন্তু দিয়ে দেবেন, অথবা আপনার রাউটারের পিছনে দেখতে পারবেন যে আইপি অ্যাড্রেস নামে একটা অপশন আছে অথবা একটা কোড আছে, তো ওই কোডটা নিয়ে নেবেন। তো কোড দিয়ে আপনি অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে চেক আউট করে নেবেন। তো আমার কাছে যেহেতু মারসুস রাউটারটা নেই, তো আমি কী করবো এখানে আমার রিমোট অ্যাড্রেসটা নিয়ে নেবো। তো রিমোট অ্যাড্রেসটা নিয়ে নিতেছি, আমি কিন্তু রিমোট অ্যাড্রেস দিয়ে রাউটারটা লগ ইন করে নিছি। তো দেখতে পাচ্ছেন যে লগ ইন হচ্ছে, তো হ্যাঁ আচ্ছা এই রাউটারটা আমার লগ ইন করা আছে, আমি লগ আউট মেরে দিই। লগ আউট মারা হয়ে গেছে, আচ্ছা এখানে এখানে লেখা আছে যে পাসওয়ার্ড, মানে একটা অ্যাডমিন পাসওয়ার্ড অথবা যে কোনো একটা পাসওয়ার্ড, এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটাই বিশেষ করে। তো আপনার আইএসপি এবং কি লোকাল অফিস যেই পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা জেনে নেবো, অথবা আপনি যেই পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটাও এখানে সেন্ড করে দেবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি, আমার পাসওয়ার্ড হয়ে গেছে, আমি এখন মারসুস রাউটারে লগ ইন করতে পেরেছি। তো আমি গেছি এখানে কিন্তু মোবাইল থেকে যেহেতু করতেছি, আমি এখান থেকে পিসি মোড করে নেব, আমার এখানে পিসি মোড হয়ে গেছে। তো এখন দেখুন এই যে এখানে এখানে ওয়্যারলেস, এই যে ওয়্যারলেসে চলে যাব, এইখান থেকে দেখুন ওয়াইফাই নেম, ওয়াইফাই পাসওয়ার্ড, আমরা যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। তো গাইস আমাদের এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা হলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, অথবা ওয়াইফাই নেম চেঞ্জ করতে হলে নেমটা চেঞ্জ করে নেবেন। তো এখানে কিন্তু পাসওয়ার্ড আর ওয়াইফাই নেম কিন্তু দেখা যাচ্ছে। তারপরে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়টা মোবাইল অ্যাক্টিভ আছে, তো এখানে দেখুন এখানে 4টা মোবাইল অ্যাক্টিভ আছে, এখানে 4টা মোবাইল শো করতেছে। তো আমি কিন্তু চাইলে এইখান থেকে যে ক্রস চিহ্নের দিকে ক্লিক করলে কিন্তু আমি ব্লকও ফেলে দিতে পারবো, তো আমি এখানে ব্লক ফেলে দিতেছি না। আর এখান থেকে কিন্তু আপনার নামও সিলেক্ট করতে পারবেন। তো গাইস আমি এখন দেখাবো যে বেসিক কনফিগার কীভাবে করবেন। তো বেসিক কনফিগারটা হলো যে এখানে সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু কিছু গাড়াগাড়ি করবেন না, কারণ কি এগুলো একটা লোকেশন দেওয়া হয়েছে যে আপনার নেটটা কোন থ্রুতে চলতেছে। যেহেতু আমি পিপিআইপি কনফিগার করেছি তো অটোমেটিকলি একটা আইপি সেন্ড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাবল, ক্যাবল দিয়ে তারপর আমার মেইন পড়ে গেছে, তারপর আরেকটা টিভিতে আমি নেওয়ার জন্য অপশন ই করতে পারবো। আরেকটা আছে ক্যাবল প্লাস টিভিতে ওয়্যারলেস, মানে আমি টিভিতে তাহলে ক্যাবল ইউজ করতে পারবো না, ওয়্যারলেসলি ইউজ করতে হবে আমাকে। আরেকটা আছে এখানে পৃথিবী, মানে আমার রাউটারে আসবে একটা সুইচ আসবে পৃথিবীতে, আমার মানে আমার আইএসপি অথবা আমার অফিস থেকে সুইচ যাবে, সুইচ থেকে ওয়্যারলেস একটা সুইচ থাকবে, যে সুইচটা হবে ওয়্যারলেস নাম শো করবে, অথবা একটা ধরুন রাউটারই পিপিআইপি সার্ভার কনফিগার হবে, তারপর ওয়্যারলেস দিয়ে আমার রাউটার কানেক্ট হবে। আর এখানে দেখুন আমার নেটটা পাবে টাওয়ারের মাধ্যমে, মানে আমাদের টাওয়ার, ওই টাওয়ারের মাধ্যমে নেট কানেক্ট হবে, টিভিতে যাবে ক্যাবলের মাধ্যমে, আপনার চাইলে ওয়্যারলেসও কানেক্ট করাতে পারবো, সমস্যা নেই। তো এখন আমাদের হলো যে বেসিক কনফিগারের জন্য, দেখুন এখানে পিসি মোড করার জন্য কিন্তু ফুল দেখা যাচ্ছে না। তো এখানে এসে সেটিং এ যে নিচের অপশনটা ক্লিক করবেন, তারপরে এখানে রিস্টার্ট অপশনে ক্লিক করবেন, এখানে দেখবেন টিক মার্ক দেওয়া থাকবেন, আপনি একটা টিক মার্ক দিয়ে নেবেন। তো টিক মার্ক দেওয়ার পরে এই যে এখানে দেখুন 3টা অপশন আছে, তো আপনার উপরের অপশনটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদেরকে বলে দিই এখানে কী কী সমস্যা, এখানে হলো যে একটা হলো যে দিন, মানে আপনি কয়দিনের জন্য এই রাউটারটা রিস্টার্ট করতে চাইতেছেন, আর একটা রয়েছে এখানে মাস, ভাই এখানে একটা মাসও সিলেক্ট করতে পারবেন ভাইয়ের ভাই। তো তারপরে এখানে আছে ভাই রে ভাই 28 দিন, মানে দিন 28 দিন পর্যন্ত আপনি রাউটারটাকে রিস্টার্ট করতে পারবেন। তো 28 দিন পরেই কিন্তু আপনার রাউটারটা রিস্টার্ট হবে, এটাও কিন্তু আপনাদেরকে বলে রাখা দরকার। তো এখানে আমরা দিয়ে দেবো উপরেরটাই, মানে আমরা ঘন্টা এখানে দেওয়া আছে, 12 ঘন্টা দেওয়া আছে, 24 ঘন্টা দেওয়া আছে। তো আমরা এখানে কী করবো 6 ঘন্টা দিয়ে দেবো, 6 ঘন্টা দেওয়ার পরে এখানে 0 দিয়ে দেবো, মানে আমরা 6 ঘন্টা কারেক্ট 6 ঘন্টা পরে এই রাউটারটা রিস্টার্ট দেবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 42 মিনিট, 42 মিনিট হলেই কিন্তু এই রাউটারটা রেজিস্টার্ড হয়ে যাবে, রেজিস্টার্ড হয়ে যায়, সরি সরি আপনাদেরকে উল্টা বলতেছিলাম, এখানে 4 ঘন্টা হয়েছে, 4 ঘন্টা 43 মিনিট। তো এখানে কিন্তু 6 ঘন্টা হলে রাউটারটা অটোমেটিকলি রেজিস্টার্ড নিয়ে নেবে, যে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড। তো এই রাউটারটা রেজিস্টার্ড করতে চাইতেছি না, তো রাউটারটা অটোমেটিকলি রেজিস্টার্ড হবে। এই রেজিস্টার্ড করার একটা ফায়দা আছে, যে এখানে দেখুন পিং, এখানে কিন্তু পিংটা 0, আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার দিছি। তো এখানে কিন্তু দেখবেন আপনাদের পিংটা অনেক ভরে গেছে, এই পিংটা যদি অনেক ভরে যায় তাহলে কিন্তু দেখা যাবে আপনার লাইনটা স্লো চলে, তো তার কারণে কিন্তু আপনার ইউটিউব, ফেসবুক, গেমিং সব কিছু স্লো হয়ে যায়। তো আপনাদেরকে আমি আরও একটা বিষয় শেখাবো এর পরবর্তী ভিডিওতে, তো সেখানে আমাদের যত গেমাররা আছেন, যত গেমার যাদের গেম পিং হাই চলে, কেন হাই চলে, কী কারণে, কী করলে গেম পিংটা
রাউটার থেকে কি সেটিং করলে আপনাদের গেম পিংটা ঠিক হয়ে যাবে। তো আমরা কিন্তু ওই বিষয়টা নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমরা কথা বলবো। তো গাইস বেশি দেরি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ কি আমি এইরকমই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো এখানেও কিন্তু আমরা রিফ্রেশ মেরে রেখে চলে যাবো, কারণ কি এখন আমাদের রিফ্রেশ নামালে কিন্তু 6 ঘন্টা পরে এইগুলো কিন্তু এমনি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কারণ কি এইখানে অনেক বেসিক কনফিগার নিয়ে কথা হয়েছে। তো ভিডিওটা এইখান থেকে এই বেসিক কনফিগারেশন থেকে তোমরা কী কী জানতা, কী কী পারতা আর কী কী পারতা না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং